100 দিনের কাজে টাকা না দেওয়ার অভিযোগ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে বাগদার বয়রা এলাকায় বিক্ষোভ মিছিল তৃণমূলে। বাগদা পূর্ব ব্লক তৃণমূলের আয়োজনে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন কয়েক হাজার মানুষ। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 100 দিনের কাজের প্রকল্পে টাকা না দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সোমবার বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বয়রা এলাকায় প্রতিবাদ মিছিল। 100 দিনের কাজের প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, যার ফলে টাকা পাচ্ছেন না শ্রমিকেরা, সমস্যায় পড়েছেন দিন আনা খেটে খাওয়া মানুষগুলি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে আগেই রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে প্রতিবাদ গড়ে তোলার ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে এদিন বয়রাতে প্রতিবাদ মিছিলে পা মেলান কয়েক হাজার মানুষ। এ বিষয়ে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ সাহা বলেন, দলনেত্রীর নির্দেশে কেন্দ্রীয় সরকারের এই বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এদিন কয়েক হাজার মানুষ রাজপথে নেমে এসেছিলেন। দলের পক্ষ থেকে নেত্রী নির্দেশ দিয়েছিলেন রাজ্য জুড়ে প্রতিবাদ গড়ে তোলার, সে কারণেই সোমবার বয়রা এলাকায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পাশাপাশি তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজে টাকা না দেওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বঞ্চনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল। আমরা আজ বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বয়রা অঞ্চলে কয়েক হাজার মানুষ এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছি এবং বিজেপি সরকারের যে প্রধানমন্ত্রী মোদী সরকার প্রত্যেকটা ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদে আজকে সারা বাগদা এলাকার মানুষ আজকে গর্জে উঠেছে এবং গ্যাস ডিজেল পেট্রোলের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে এবং বিমাতৃসুলভ পশ্চিমবঙ্গকে কেন্দ্র সরকার বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে আজকে হাজার হাজার মানুষ আজকে আমরা এই মিছিলে সামিল হয়েছি। এদিন বয়রার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বাগদা।